নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা বলিউডের নতুন অ্যাকশন হিরো লাক্স, তার নতুন সিনেমা কিল যেটা দেখে আসলাম, বাপরে বাপ! আমার দেখার পর থেকে রাতে, আমি রাতেই ভিডিওটা করতাম কিন্তু আমার মাথা কাজ করছে না। প্রত্যেকটা সিন, ওই সিকোয়েন্সগুলো যেন মাথার মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে, ব্রেনে ছেপে গেছে, এরকম এরকম ব্রুটালিটি, মানে এরকম র অ্যাকশন, এরকম কাটাকাটি, আরে বাপরে কীভাবে করলো! হিন্দি সিনেমায় আজ অবধিও এরকম ব্রুটালিটি কোনো সিনেমাতে আমি আজ অবধিও দেখিনি। মানে প্রচুর মানে ইংলিশ সিনেমাও করেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং প্রত্যেকটা মুমেন্ট দেখে গায়ে কাটা দেবে, আপনার দাঁত চিড়বিড় করবে, হাত নিষ্পিস করবে, এরকম অবস্থা প্রত্যেকটা মুমেন্ট। সিনেমার 10 মিনিটের পর থেকেই সিনেমাটা যেভাবে তার গ্রিপ এবং অডিয়েন্সকে ধরে নেয়, সেটা দেখবার মতো। গল্পটা এখানে যেভাবে দেখানো হচ্ছে, লক্স, সে হচ্ছে এনএসজি কমান্ডো, তার একটা লাভ লাইফ আছে, নায়িকা সম্ভবত নাম হচ্ছে তানা। এবার সে এবং তার ফ্যামিলি ট্রেন জার্নিতে যায় এবং সেই ট্রেন জার্নির মধ্যে লক্স এবং তার বন্ধুও থাকে। এবার সেই ট্রেনে কিছু ডাকাত দল আসে, তাদের ওপর আক্রমণ করে, এরপর লক্স কী করবে? দেখুন, পুরো সিনেমাটা ওই 90% ওই ট্রেন জার্নির ওপর, আর প্রথম থেকে ওরে বাপরে বাপ অ্যাকশন, মানে লেভেলের অ্যাকশন। আপনারা যদি সিনেমাটা না দেখেন অ্যাকশন লাভার হয়, আপনারা বিরাট কিছু মিস করে যাবেন। মুখে আগুন ধরিয়ে দিচ্ছে, এই সমস্ত জায়গা পুরো ছুরি দিয়ে কেটে মুখ বার করে দিচ্ছে, মাথায় পা রেখে ঘাড় ভেঙে দিচ্ছে, মানে কোমরের মধ্যে পুরো মানুষের বডিটাকে পুরো ধরে পুরো তার ঘাড় ভেঙে দিচ্ছে, মানে চোখের মধ্যে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, মানে অ্যাকশনগুলো প্রত্যেকটা মুহূর্তে। এবার শুধুমাত্র যে অ্যাকশন করছে এমন নয়, সেই মেয়েটার সাথে তার বন্ডিং, তার সাথে কি হবে, একটা ইমোশনাল অ্যাঙ্গেলও রয়েছে, সেই সমস্ত ইমোশনাল অ্যাঙ্গেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এবার বলি যে এখানে যে সিনেমাটোগ্রাফি, এই যে পুরো ট্রেন জার্নিটায় ট্রেনের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স, একটু একটা ছোট্ট জায়গায় যেভাবে এটাকে স্টেজ করেছে, যেভাবে দেখিয়েছে ট্রেনটা যাচ্ছে, একটা অন্ধকারের দৃশ্য, ভেতরে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হচ্ছে, বাইরে থেকে দৃশ্যটা দেখানো হচ্ছে, এখানে যে প্রত্যেকের যে পারফরমেন্স, আমি বলবো রাঘব জুয়েল যে অ্যান্টাগনিস্ট রয়েছে, আশিস বিদ্যার্থী, রাঘব জুয়েলের পারফরমেন্স দেখে আপনাদের, মানে এক একটা রাঘব জুয়েলের যে পাঞ্চি লাইনগুলো আছে, দেখুন রাঘব জুয়েল তো একজন ভালো ডান্সার, এবং পাশাপাশি তার যে ওই যে ওয়ান লাইনার কিছু কিছু জোকসগুলো আছে, এইগুলোও আপনারা এখানে দেখতে পাবেন। এই রাঘব জুয়েল ক্যারেক্টারটাকে দেখে আপনাদের মাঝে, এই রাঘব জুয়েল ক্যারেক্টারটা আপনারা যখন দেখবেন, আপনাদের মানে এত রাগ হবে, পাশাপাশি কিছু কিছু পাঞ্চলাইন আছে যেগুলো শুনে আপনাদের হাসি পাবে। সন্দীপ রেড্ডি বাঙ্গা যখন অ্যানিমেল নিয়ে যখন ইন্টারভিউতে বলেছিল যে ব্রুটালিটি কাকে বলে, দেখিয়ে দেবো, কিচ্ছু না ব্রুটালিটি ভাই, এই যে অ্যাকশনগুলো দেখিয়েছে না, তার বাপ হচ্ছে এই কিল সিনেমাটা। প্রত্যেকটা সিন যখন আসছে না, হাত মানে নিষ্পিস করছে, মনে হচ্ছে আমি ওই জায়গায় থাকলে ওকে মেরে ফেলতাম, এরকম একটা মোমেন্ট। প্রত্যেকটা অডিয়েন্স হাততালি দিচ্ছে, চিৎকার করছে, মার মার ওকে, মেরে ফেল, মানে কি করছে, অক্সিজেন সিলিন্ডার দিয়ে মারছে, ছুরি দিয়ে মারছে, যা খুশি তাই করে দিচ্ছে। তা চলুন আপনারা দেখে আসুন, দেখে এসে আপনাদের মতামত জানান। তো এইটুকুনি, আর বেশি কিছু বলবো না, দেখে আসুন জাস্ট, ঠিক আছে? পয়সা উসল সিনেমা যারা অ্যাকশন লাভার আছেন তাদের জন্য তো এটা দুর্দান্ত। তা চলো, এইটুকুনি অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা বাই।